একবার রামান যখন নিজের অফিস থেকে ফিরছিল, আরে পলপল না মানে টিঙ্কু জিয়া, ও টিঙ্কু জিয়া, ও মেরা জিয়া, ইশক কা মঞ্জন চখুঙ্গা পিয়া, ও গাড়ি চান্দিয়ে ছলাঙ্গ মার দি। তখনই ঘর পৌঁছানোর আগে তার গাড়ি খারাপ হয়ে যায়। সে তখন বাসের অপেক্ষা করতে থাকে। তখনই সে একটা বাস আসতে দেখতে পায়। আর সে খুশি হয়ে যায়। রামান বাসে চড়ে যায় আর টিকিট নেয় না। বাসে অনেক ভিড় ছিল তো রামান ভাবে, আজকে আমি টিকিট নেব না, কেননা বাসে অনেক ভিড় আছে, কেউ জানতেও পারবে না, আর আমার পয়সাও বেঁচে যাবে। কষ্ট করে কন্ডাক্টর যখন টিকিটের জন্য পেছনে যেত তো রামান আগে চলে আসত, আর কন্ডাক্টর সামনে আসলে রামান পেছনে চলে যেত। এইভাবে সে টিকিট না নিয়ে অনেক খুশি ছিল। কিছুক্ষণ পরে রামানের কিছু আলাদা অনুভব হয়, যেন তাকে কেউ ভয় দেখাচ্ছে। সেই ভয়াবহ আওয়াজ শুনতে পায়। কিছুক্ষণ পরে বাস একটা স্টপেজে দাঁড়ায়। তখন রামান সেই বাসের ড্রাইভারকে জিজ্ঞেস করে, আমি এই বাসে ভয়ানক আওয়াজ কেন পাচ্ছিলাম, এমন কি আছে এই বাসে? ড্রাইভার তাকে বাস কন্ডাক্টরের গল্প শোনায়। এই বাসে একবার এক কন্ডাক্টরকে মেরে ফেলা হয়েছিল। কে আর কেন মেরেছিল ওকে? এটা সেই সময়ের কথা, সেদিন আমরা বাস হিমালয়ের দিকে নিয়ে যাচ্ছিলাম। রাত অনেক হয়ে গেছিল, ঠান্ডাও অনেক ছিল, সেই সময় তো কুয়াশার জন্য সব আপছা আপছা দেখা যাচ্ছিল। তো আমরা দুজন বাসটা আস্তে আস্তে নিয়ে যাচ্ছিলাম, তখনই চারটে লোক জঙ্গি বাসে উঠে পড়ল। দিন, আপনি আপনার টিকিটের পয়সা দিন। কন্ডাক্টর যখন টিকিটের পয়সা চায় তোরা দেবে না বলে, আর এই কথাতে কন্ডাক্টরের তাদের সঙ্গে ঝগড়া হয়ে যায়। সবাই অনেক রেগে যায়। চলো নামো আমাদের বাস থেকে, আমরা তোমাদেরকে এই বাসে বসতে দেব না। কেন আমায় বসাবে না? আমরা তো এই বাসেই বসে যাব, তুই এখন যা করবি করে নে। কি করবে তুমি আমার, আমাকে মারবে নাকি? এই ফালতু কথা বলবি না, না হলে চাকু দেখেছিস, একবারে পুরো শেষ করে দেব। চুপ করে গিয়ে পালা এখান থেকে, না হলে মরে যাবি, আমাদের সঙ্গে লাগিস না। চল চল, এই রোয়া অন্য কাউকে দেখাবি, এখন নাম এখান থেকে, না হলে পুলিশকে ডেকে দেব। তোমরা মস্তান হবে নিজের ঘরে, এইখানে ভয় পাইও না। গরমা গরমিতে ঝগড়া লেগে যায় আর ব্যাপারটা মারপিটে পরিণত হয়। বাস দাঁড় করাও, এই জঙ্গি বাসে ঢুকে পড়েছে আর টিকিট না নিয়েই বসতে চাইছে। যদি বাস দাঁড়ালো তো তোমরা সবাই এখন মারা যাবে, এই বাস এখন আমাদের কব্জায়, বাস যেন না থামে। এই সব দেখে বাকি যাত্রী চিন্তিত হয়ে যায় আর চেঁচাতে শুরু করে, কারণ তারা নিজেদের জীবন বিপন্ন মনে করছিল। ড্রাইভার চিন্তায় পড়ে যায় যে বাস থামাবে কি না, কারণ টিকিটের পয়সার থেকে বেশি মূল্যবান যাত্রীদের প্রাণটা। মারপিটের মধ্যে সেই জঙ্গিরা রাগের মাথায় সেই কন্ডাক্টরকে ছুরি মেরে দেয়। তখন থেকে সে ভূত হয়ে গেছে। আর তখন থেকে তার আত্মা এই বাসে থাকে। আর সেই জঙ্গিদের অপেক্ষা করে। এইসব শুনে রামান বিচলিত হয়ে যায় আর জিজ্ঞেস করে,
কি সত্যিতে এরকম ঘটেছিল? হ্যাঁ এটাই সত্যি। কিন্তু ওই আত্মা আমাকে কেন ভয় পাওয়াচ্ছে? আমি তো কিছু করিনি ওর সঙ্গে। তুমিও নিশ্চয়ই টিকিটটা নাওনি, তাই ও তোমাকে বিরক্ত করছে। হ্যাঁ হ্যাঁ আমিও টিকিট নিইনি। না 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 আমাকে ক্ষমা করে দাও, আমি এরপর থেকে কখনো এরকম করব না। হে রাম, আজ তো বেঁচে গেলাম আমি। কিছুদিন পরে যখন সেই ভূতুড়ে বাস সেখান থেকে যাচ্ছিল, তখন সেই চারটে ছেলে ওই বাসে চড়ে। পরদেশি পরদেশি জানা নাহি জানা নাহি হামে ছোড় কে হামে ছোড় কে। আর বাসে অনেক চেঁচামেচি করে, হাসে, আর সকলকে বিরক্তও করে। না ভাই, আপনার চারজনের টিকিট নাও আর তার পয়সা দাও। বলে কি না পয়সা দাও ভাইয়েরা? এই কন্ডাক্টরটাকে দেখো তো একবার, আমাদের থেকে এসেছে টিকিট তো নিতেই হবে। কন্ডাক্টর আর সেই জঙ্গিদের মধ্যে কিছুক্ষণ কথা কাটাকাটি হয়, আর সেই ভুতুরে কন্ডাক্টর সব শুনছিল আর দেখছিল। আজ আমার শিকারি আমার হাতেই মারা যাবে। আর সেই ভুতুরে কন্ডাক্টরের আত্মা সেই কন্ডাক্টরের মধ্যে ঢুকে যায়। তার চোখ একদম লাল লাল, মুখ অনেক ভয়ঙ্কর, আর অনেক বড় দাঁত আর নখ হয়ে যায়। চেহারাটা ভয়ঙ্কর হয়ে যায়, আর সে নিজের ভুতুড়ে রূপে এসে যায়। এইসব আমরা কি দেখছি? এইটা কি জিনিস? এই কখনো ভূত ভূত মনে হচ্ছে। এ তো আমাদের মেরেই ফেলবে। বাঁচাও বাঁচাও, কেউ আমাদের ভূতের থেকে বাঁচাও। মনে করো সেই দিন যেদিন তোমরা সবাই আমাকে এই বাসে চাকু দিয়ে এক এক করে মেরেছিলে। কি অপরাধ ছিল আমার? আমি তো এরই মতন তোমার সবার থেকে টিকিটের পয়সা চাইছিলাম, কিন্তু তোমরা আমাকে কষ্ট দিয়ে দিয়ে মারলে। আজ আমি তোমাকে জ্যান্ত ছাড়বো না। না না এরকম করো না, আমাদের ক্ষমা করে দাও, আমরা এরপর আর কোনোদিন করবো না। এখন তোমরা আমার থেকে কোথায় বেঁচে যাবে? পালাও পালাও, কোথায় পালাবে? না না যেতে দাও আমাদের। বাস চলতে থাকে, আর সেই ভূত সেই বদমাশদের রেহাই দেয় না, তাদের অনেক মারে। না না আমাদের ছেড়ে দাও, আমরা এখন থেকে আর কারোর সাথে এরকম করবো না, আমাদের মেরো না। না আজ তো আমি তোমাদের ছাড়বো না, তোমাদের মেরেই তো আমি আত্মা জীবন থেকে মুক্তি পাব। এইভাবে অন্ধকার হয়ে যায়, জোরে বৃষ্টি শুরু হয়ে যায়, বাজ পড়ে, কিন্তু বাস থামে না, সে নিজের গতিতে যেতে থাকে। কিছুক্ষণ চলার পরে বাস গিয়ে পাহাড়ে দাঁড়িয়ে যায়, আর সেই নির্জন পাহাড়ে ভয়ঙ্কর আওয়াজ আর সাঁই সাঁই হাওয়া হতে থাকে, পুরো অন্ধকার হয়ে যায়। আর সেই ভুতুরে কন্ডাক্টরের আত্মা সেই বাস কন্ডাক্টরকে ছেড়ে দেয়, আর সেই বাস কন্ডাক্টরও অনেক খুশি হয়, আর সেই বাসও ভুতুরে কন্ডাক্টরের আত্মার থেকে মুক্তি পেয়ে যায়, আর সকলে অনেক খুশি হয়।